এখানে সবাই উপস্থিত। যদিও জেলার কোটা গ্রামে আপামর জনগণ, সাধারণ মানুষ, হিতকামী মানুষ, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন মানুষ যিনি কর্তব্যরত অবস্থায় প্রাণ দিতে, প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেননি, তিনি পার্টিকে ভালোবাসতেন, পার্টির সক্রিয় কর্মী ছিলেন, তিনি পার্টির জন্য লড়েছেন, পার্টির জন্য করেছেন, তার আত্মার শান্তি কামনার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মা শান্তি পাক। আমরা আগামী প্রজন্ম যারা আমাদের সামনে আসছে, যারা কার্যকর্তা আছেন, প্রত্যেকের কাছে দৃঢ় সংকল্প নেব আগামী দিনে আমাদের সমস্ত কার্যকর্তাদের রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হব, আমরা একসঙ্গে লড়াই করব, একসঙ্গে অভিযান করব, যেন কোনো কার্যকর্তা এহেন হারিয়ে না যায়। সেই প্রতিশ্রুতি নিয়ে, সেই অঙ্গীকার নিয়ে আমরা আজকের এই শোকসভার সফলতা কামনা করে সামান্য সময় বিতিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে পার্টির জয়গান গে আমরা আজকের এই কার্যকর্তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে কর্মসূচি সমাপ্ত করছি। আজকে এই কাশীনাথ ঘোষের বাড়ির বা পরিবার বর্গকে তাদের সমবেদনা আমরা জানাচ্ছি এবং জানাচ্ছি এই গ্রামের যে সকল আমাদের ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ আছেন তার আত্মার শান্তি কামনার জন্য। সে আজ যেখানেই থাকুক না কেন, সুখে শান্তিতে থাকুক, এটা প্রত্যেকেই আমরা কামনা করব। কিন্তু মৃত্যুবরণ মানে খুব দুঃখের, প্রত্যেক মানুষের কাছে এটা সেই দুঃখজনক বেদনার দিনে। আজকে আমরা এখানে যে স্মরণ সভা ব্যবস্থা করা হয়েছে এবং তার আত্মার শান্তি কামনার প্রতি এবং তাকে আমরা যে সত্যি কতটা ভালোবাসতাম, সেটা ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ তার আজকে এখানে আমরা সমাবেত হয়েছি। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।